আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সর্বপ্রথম আপনার পরিচয় আমরা জানতে চাই। আমার নাম মোহাম্মদ আকবর হোসেন, আমার বাসা পান্তাপাড়া ইউনিয়নে। আমার দায়িত্ব, আমার বাগান হলো আমার বোনার, আমারও বাগান আছে। তা আপাতত বোনা আজকে বাসায় নেই। এই এইসব বাগানের চারা আমার কাছেও আছে এবং মাতৃগাছ আমার কাছে আপাতত নেই। আমার আমার কাছে না চারা আর কি পাওয়া যায়। আমি এখান থেকে চারা নিয়ে গেছি, এইসব ডালফালা দিয়ে চারা তৈরি করি। তো এটা আপনার দুলা ভাইয়ের বাগান বললেন যেটা, তো এই দুলা ভাইয়ের বাগান আপনি এটা কত বছর আগে শুরু করেছিলেন এটা বলতে পারবেন? উনি তো নার্সারির জগতে অনেক দিনই আছে। তা আগে তো এইসব ফল আবার ছিল না, বাংলাদেশে যে ধরনের ফল হবে আগে ধারণাই করতো না, সেটা কেউ ভাবতো না, মানে কৃষকদের মনে এটা আসতো না যে কিভাবে চাষ করবো বা কেমন। যে এখন দেখছে যে উনি ইন্ডিয়াতে চারা আমদানি করেছে, করার পরে উনি গাছ লাগিয়েছে 2 বছর আগে, তো 1 বছরের মাথায় ওনার ফল ধরেছে গাছে। তো এটা কী জাত ভাই? এটা মিরান্ডা কমলা, এটা হলো মিরান্ডা কমলা। এই জাতটা ইন্ডিয়াতে উনি নিয়ে আসে, আজ 2 বছর গাছের বয়স। গত বছর একটু কম ধরেছে, তা এবার মাশাল্লাহ প্রচুর পরিমাণ। হ্যাঁ, প্রচুর পরিমাণ ফল এসছে। একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসো, আমরা দেখাই। এই যে প্রচুর পরিমাণ, আপনি প্রত্যেকটা গাছেই কিন্তু এভাবে প্রচুর পরিমাণে ফল এসছে। হ্যাঁ, প্রচুর পরিমাণ ফল এবং অনেকেই চারা চাচ্ছে এবং চারা চালি মানুষ যদি বাগান করতে চায় অনেকে বেকারত্ব দূর হবে। এইসব চারা বাংলাদেশে যে এই ধরনের ফল যে হচ্ছে এটা মানুষের ধারণার বাইরে আর কি। মানুষ আগে জানতো না যে এই দেশে এরকম ফল হবে। সে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ফলের এই দুলাভাইয়ের ফল দেখা দেখি আমিও বাগান করেছি। আমি 1 বছর হয়নি আমার ফল, কিন্তু আমি এর কাছ থেকে নিয়ে নার্সারি দিয়েছি একটা। ওনার পাশাপাশি উনি একা সব করে পারছেন না, তাই আমিও নার্সারি দিয়েছি। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, কিছু মাস আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম ভাই ভাই নার্সারি, আপনারা তাকে হয়তো দেখতে পারবেন। সে নার্সারি মানে তিনি দেখাশোনা করেন পান্তাপাড়া গ্রামে, তার একটি বড় নার্সারি আছে এবং কুলের বাগান। তো আজকে আমরা এসেছিলাম নাটিমায়, এই যে কমলার সফলতা, তো এটা আমরা একটু চারিদিকে ঘুরে দেখাবো আপনাদেরকে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আমরা এখন গাছ থেকে একটি কমলা ছিঁড়বো এবং ছিঁড়ে সেটা দেখব। অনেকে বলে কিন্তু যে কমলার রস থাকে না, তা আজ আমরা বাস্তবে আপনাদেরকে দেখাবো। ভাই একটা কমলা ছিঁড়েন, দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আছে গাছে। অনেকে ভাবে যে গাছে কালার হবে না, খুবই অত্যন্ত আজকে নভেম্বরের পয়লা থেকে গাছে কালার চলে আসে। এই দেখেন বিদেশি কমলার মতো কীরকম চোরকাগুলো কীরকম আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ভিতর কোষগুলো কি সুন্দর একটু একটু চেপে দেখান, আপনি চেপে দেখান। এই দেখেন অনেকে ভাবে যে এই কমলার রস হবে না, এই দেখেন কি পরিমাণ রস এবং খেতে খুব মিষ্টি। অনেক সুস্বাদু মাশাল্লাহ, অনেক মিষ্টি কমলা। এই কমলা অনেকে মনে করে যে কালার আসবে না গাছে, এই যে চারা এই গাছে কমলা নভেম্বর মাস থেকে কালার চলে আসে। আমি শুধু দর্শকের দেখানোর জন্য গাছে কি ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত কীরকম কালার হয় এই জন্য দর্শকের দেখার জন্য গাছে রেখে দিছি। আপনারা নিজেই দেখেন কি সুন্দর কালার চেয়েছে প্রতিটা কমলা। দর্শক একটু লক্ষ্য করুন, মানে প্রতিটা ঝোঁকায় ঝোঁকায় কিন্তু 6টা 7টা এইভাবে আছে। হ্যাঁ, একটু দেখুন 7-8টা করে আছে কালারটা, দেখুন কত সুন্দর, একদম বিদেশি কমলার মতো কালার।